কোজাগরী লক্ষ্মী পুজোর রাতেই ছিল চন্দ্রগ্রহণ। এই আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে গোটা দেশ। গ্রহণের সময়কে অপবিত্র বলে ধরা হয়, তাই বন্ধ রাখা হয় বিভিন্ন মন্দির এবং পুজো আচ্ছার কাজও। তবে পুরীর জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে সেটা হলো না, তা করল না মন্দির কর্তৃপক্ষ। গ্রহণের সময়ও খোলা রাখা হয় মন্দির। মন্দির কমিটির এক আধিকারিক জানিয়েছেন যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই ছিল এই চন্দ্রগ্রহণ। লক্ষ্মী পুজোর দিন বিকেল 4:04 মধ্যে মন্দিরের সমস্ত রীতি পালন শেষ করে ফেলা হয়, কারণ তারপরে শুরু হয় গ্রহণ। তবে চন্দ্রগ্রহণের কারণে মন্দির বন্ধ রাখা হয়নি, দর্শনার্থীদের জন্য খোলাই ছিল মন্দির। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করতে পেরেছেন। গ্রহণের মধ্যেও গোটা রাত খোলা ছিল জগন্নাথ মন্দিরের ফটক। গ্রহণ চলেছে বলে ভগবানের দর্শনে কোনো নিষেধাজ্ঞা রাখা হয়নি। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে শুক্রবার রাত 1:58 থেকে মন্দিরের ফটক খুলে দেওয়া হয়। এরপর ভোর 3 নাগাদ মঙ্গল আরতিও হয়। ভোর থেকেই জগন্নাথের দর্শনের অনুমতি দেওয়া হয় দর্শনার্থীদের। রায় দামোদর বেশে ভক্তদের দর্শন দেন জগন্নাথদেব। এই সময়টাকে রাধাকৃষ্ণের একান্তে কাটানো মুহূর্ত হিসেবে ধরা হয়। এই সময় জগন্নাথ দেব কৃষ্ণরূপে দামোদর বেশে থাকেন, রাধাকে রায় বেশে সাজানো হয়। আশ্বিন মাসের 11তম দিনের শুক্লা একাদশ থেকে কার্তিক মাসের 10তম দিনের শুক্লা দশমী পর্যন্ত এই বেশেই থাকেন রাধাকৃষ্ণ। এই সময় তাদের নিবেদন করা হয় বালভোগ, এরপর তাদেরকে পূজো করা হয়। সেবায়ত্রা গর্ভগৃহে লক্ষ্মীর বিগ্রহ নিয়ে আসেন, সেখানে রত্ন সিংহাসনের উপরে কড়ি খেলা হয়। ছোট ছোট ঝিনুক দিয়ে এই কড়ি খেলার নীতি প্রচলন রয়েছে জগন্নাথ মন্দিরে। এই কড়ি খেলা যদিও দেখতে পান না ভক্তরা। প্রথা অনুযায়ী এই খেলায় মা লক্ষ্মীর কাছে হেরে যান ভগবান জগন্নাথ। কড়ি খেলায় হেরে যাওয়ায় মা লক্ষ্মীর দাসীরা জগন্নাথ দেবকে আটকে রাখেন। পরের 1 সপ্তাহ লক্ষ্মী মন্দিরেই তাকে থাকতে হয়। মধ্যাহ্ন ধূপরীতির পর সেখানে নিয়ে যাওয়া হয় শ্রীদেবী এবং ভূমিদেবীকে। এরপর অঞ্জমালা রীতি পালন করা হয়। এই রীতি অনুসারে ভগবান জগন্নাথের সুদর্শন চক্রটিকে মন্দিরে ঘোরানো হয়। দ্বৈতপতি সেবায়ত্রা ভগবানের বিগ্রহ নিয়ে আসেন আশ্রমে এবং সেখানে তা ঘোরানো হয়। এরপর বেলা 3 নাগাদ ফের তা গর্ভগৃহে ফিরিয়ে দেওয়া হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর রাতেই ছিল চন্দ্রগ্রহণ, যার সাক্ষী থেকেছে গোটা দেশ। গ্রহণের সময়কে অপবিত্র বলে মনে করা হয়, তাই বন্ধ রাখা হয় বিভিন্ন মন্দির এবং পুজো আচ্ছার কাজও। কিন্তু পুরী মন্দিরের ক্ষেত্রে সেটা হলো না। গ্রহণের সময়ও মন্দির খোলা ছিল। মন্দির কমিটির তরফ থেকে জানানো হয় যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনই ছিল যেহেতু এই চন্দ্রগ্রহণ, তাই ভক্তদেরকে কেন বারণ করা হবে জগন্নাথ দেবের দর্শন করা থেকে।
লক্ষ্মী পুজোর দিন বিকেল 4:04 মধ্যে মন্দিরের সমস্ত রীতি পালন শেষ করে ফেলা হয়, কারণ এরপর শুরু হয় গ্রহণ। তবে গ্রহণের কারণে কিন্তু মন্দির বন্ধ রাখা হয়নি, দর্শনার্থীদের জন্য মন্দির খোলাই ছিল। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনও করতে পেরেছেন। গ্রহণের মধ্যেও গোটা রাত খোলা রাখা হয় জগন্নাথ মন্দিরের ফটক। গ্রহণ চলেছে বলে ভগবান দর্শনের ক্ষেত্রে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা রাখা হয়নি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।